হ্যালো বন্ধুরা এন ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো জন ডানের লেখা বিখ্যাত কবিতা দি এক্সটেসি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে শুরু করছি আজকের পাঠ দি এক্সটেসি অ্যাবাউট দ্য পয়েন্ট জন ডান ছিলেন একজন ইংরেজ কবি স্কলার সৈনিক এবং সেক্রেটারি তিনি একটি ধর্ম অবিশ্বাসী পরিবারে পনেরোশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেও পরবর্তীতে ইংল্যান্ডের চার্চের খ্রিস্টীয় যাজক হয়েছিলেন রাজ পৃষ্ঠপোষকতায় তিনি লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রালের পুরোহিত নির্বাচিত হয়েছিলেন তাকে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে অগ্রগণ্য প্রতিনিধি বলা হয় তার কবিতাগুলি মেটাফরিক্যাল এবং সেঞ্জুয়াল স্টাইলের জন্য বিখ্যাত তার কবিতার মধ্যে রয়েছে সনেট প্রেমের কবিতা ধর্মীয় কবিতা ল্যাটিন অনুবাদ গ্রাম, এলিজি সঙ্গীত এবং বিদ্রুপাত্মক কবিতা তার বাবার নামও ছিল জন ডান এবং তার মার নাম ছিল এলিজাবেথ হেইউড তিনি মারা গেছিলেন ষোলোশো একত্রিশ সালের একত্রিশে মার্চ ইংল্যান্ডের লন্ডনে অ্যাবার দ্য পয়েম দ্য এক্সট্রেসি হলো সম্ভবত ডানের লেখা শ্রেষ্ঠ ম্যাটাফিজিক্যাল প্রেমের কবিতা এক্সট্রেসিস শব্দটি এসেছে গ্রিক শব্দ এক্সট্রেসিস থেকে যার অর্থ হল স্ট্যান্ড আউট অর্থাৎ সমাধি কল্পতরু বা পরমানন্দ যখন একটা আত্মা দেহ ত্যাগ করে বাইরে বেরিয়ে এসে ঈশ্বরের সাথে আলাপ আলোচনা চালায় সেই অবস্থাকে বলা হয় সমাধি কল্পতরু বা পরমানন্দ কবিতার শিরোনামটি একেবারে উপযুক্ত হয়েছে কারণ এখানে কবি এবং তার প্রেমিকার আত্মা তাদের দেহ থেকে বেরিয়ে একে অপরের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছে এই কবিতায় ডান প্রেমের দর্শনকে প্রকাশিত করেছেন ডান প্লেটোর সাথে একমত যে সত্যকারের প্রেম হলো আধ্যাত্মিক এটি দুটি আত্মার মিলন কিন্তু ডান শরীরকেও বাদ দেননি তিনি বলেছেন দেহই দুজন প্রেমিক প্রেমিকাকে একত্রিত করে এই কবিতাটিতে মোট উনিশটি কোয়ার্টার আছে দ্য পয়েম স্টার্টস নাও হোয়ার লাইক এ পিলো অন এ বেল্ট এ প্রেগন্যান্ট ব্যাংক দ্য টু ওয়ান অ্যানাদার্স বেস্ট যেখানে একটা বিছানার উপর একটা বালিশের মতো এ প্রেগনেন্ট ব্যাংক সোয়েল্ট প্রেগন্যান্ট মানে গর্ভবতী ব্যাংক মানে তীর সয়েল্ট মানে ফুলে ওঠা একটা গর্ভবতী নদী ফুলে উঠেছে টু রেস্ট বিশ্রাম দেওয়ার জন্য দ্য ঝুকে পড়া ভায়োলেট ফুলেদের মাথাগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য সেখানে স্যাট উই টু আমরা দুজন বসে রয়েছি কবি এবং তার প্রেমিকা ওয়ান অ্যান আদার্স বেস্ট একে অপরের সবথেকে ভালো অর্থাৎ যেখানে বিছানার বালিশের মতো গর্ভবতী নদী ফুলে উঠেছে তীরে ফুটা ভায়োলেট ফুলেদের নুয়ে পড়া মাথাটাকে বিশ্রাম দেওয়ার জন্য সেখানে আমরা দুজন একে অপরের সব থেকে ভালো বন্ধু বসে রয়েছি সময়টা হলো এখানে বসন্ত ঋতু যখন পুরুষ এবং মহিলার দেহ মিলিত হয় তখন মহিলা যে অন্তঃসত্ত্বা হয় সেই ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে প্রেগনেন্ট শব্দের দ্বারা আওয়ার হ্যান্ডস অয়ার ফার্মলি সিমেন্টেড আমাদের দুজনের হাত ফার্মলি মানে দৃঢ়ভাবে সিমেন্টেড মানে সিমেন্ট দিয়ে জ্যাম করা দৃঢ়ভাবে ধরা আছে উইথ এ ফার্স্ট বাম বাম মানে সুগন্ধি দ্রব্য তাহলে একে অপরের হাত শক্ত করে ধরে রয়েছে অনেকক্ষণ ধরে ফলে সেখানে ঘাম জমছে সেই ঘামের গন্ধকে এখানে বাম বলা হয়েছে হুইচ থেন্স ডিড স্প্রিং স্প্রিং মানে উত্থিত হা সেখান থেকে উত্থিত হচ্ছে একটা গন্ধ আওয়ার আইজ বিম টুইস্টেড বিমস মানে দীপ্তি টুইস্টেড মানে পাক খাওয়া দেখতে পাওয়া আমাদের চোখের দীপ্তির মধ্যে ভেসে উঠছে অ্যান্ড দিড থ্রেড থ্রেড মানে গাথা এবং গাথা হচ্ছে আওয়ার আইজ আপন ওয়ান ডাবল স্ট্রিং যেন আমাদের চোখগুলোকে দুটো সুতোতে বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা একে অপরের হাত শক্ত করে ধরে রয়েছি যা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে রয়েছি এবং দেখছি একে অপরের চোখে প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে আমাদের চোখগুলো দুটো দড়ি দিয়ে সঙ্গে যেন ঝুলানো আছে সো ইন্টারগ্রাফ্ট আওয়ার হ্যান্ডস অ্যাজ ইয়েট ইন্টারগ্রাফ্ট মানে ধরা এইভাবে হাত আমরা ধরে রয়েছি ওয়াজ অল মিনস টু মেক আস ওয়ান হাত ধরে থাকার ফলে আমরা যেন দুটো আত্মা এক হয়ে গেছি অ্যান্ড পিকচার্স ইন আওয়ার আইস টু গেট ওয়াজ অল আওয়ার প্রোপাগেশন এবং আমাদের চোখের মধ্যে যে ছবিটা ফুটে উঠছে সেটা হল বংশবিস্তারের ছবি অর্থাৎ এইভাবে আমরা হাত ধরাধরি করে একজন হয়ে উঠেছি এবং চোখের মধ্যে একটা ছবি ফোটে উঠছে যেটা হলো বংশ বিস্তারের ছবি কবি এবং তার প্রেমিকা এতক্ষণ ধরে হাত ধরে একে অপরের চোখের দিকে তাকিয়ে বসে রয়েছেন আমরা একে অপরের সাথে সেক্স করার কথা ভাবছি কিন্তু এখনও তা করিনি এখানে পিকচার শব্দটির দুটি অর্থ একটা হলো প্রেমিক প্রেমিকারা একে অপরের চোখে নিজের ছবি দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা হলো তাদের ছেলেমেয়েদের চোখে নিচেদের ছবি দেখতে পাচ্ছেন যারা তাদের মতোই দেখতে অ্যাজ টুইক্স টু ইকুয়েল আর্মিজ ফেট ইকুয়েল মানে সমান ফেট মানে ভাগ্য যেরকমভাবে দুটো সমান ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন দলের ভাগ্য সাসপেন্স আনসার্টেন ভিক্টরি সাসপেন্ড মানে ঝুলে থাকা আনসার্টেন মানে অনিশ্চিত ব্যক্তির মানে জয় তাদের সামনে অনিশ্চিত জয়টা দোদুল্যমান অবস্থায় থাকে আওয়ার সোলস আমাদের আত্মারা হুইজ টু অ্যাডভান্স দেয়ার স্টেট যারা এগিয়ে গেছে অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া স্টেট মানে অবস্থা অয়ার গাউন আউট বেরিয়ে গেছে অর্থাৎ দেহের মধ্যে আত্মার থাকার কথা সেখান থেকে আত্মাগুলো বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে কি করছে হাং টুইক্স হার অ্যান্ড মে হাং মানে ঝুলতে থাকা টুইক্স মানে বি টুইক্সড মাঝখানে তার এবং আমার মাঝখানে ঝুলছে অর্থাৎ যেমন দুটো সম ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সৈন্যদলের ভাগ্য অনিশ্চিত যুদ্ধজয়ের মধ্যে ঝুলে থাকে সেই রকমভাবে আমাদের আত্মাগুলি যেগুলি দেহ থেকে বেরিয়ে এসেছে স্বর্গীয় সুখ এবং শান্তি লাভ করতে তারাও আমাদের দুজনের মধ্যে ঝুলছে অ্যান্ড হোয়াইলস্ট আওয়ার সোল নেগোসিয়েট দেয়ার নেগোসিয়েট মানে আপস আলোচনা করা এবং যখন আমাদের আত্মাগুলো বাইরে বেরিয়ে আপোষ আলোচনা চালাচ্ছে তখন উই লাইক সেপাল কাল স্ট্যাচুজ লে আমরা তখন শুয়ে রয়েছি কবরের বানানো মূর্তিদের মতোই সেপাল কাল মানে কবর তুল্য তার মানে আত্মা কথোপকথন চালিয়ে যাচ্ছে কিন্তু দেহ শুয়ে রয়েছে অল ডে দিন ধরে দ্য সেম আওয়ার পোশ্চার্স অয়ে পোশ্চার্স মানে অঙ্গভঙ্গি আমাদের অঙ্গভঙ্গি একই রকমের ছিল তার মানে তারা নড়াচড়া করেনি অ্যান্ড উই সেড নাথিং অল দ্য ডে এবং সারা দিন আমরা একটি কথাও বলিনি অর্থাৎ যখন আমাদের আত্মাগুলো দুটো সৈন্যদলের মতো আপোষ আলোচনা চালিয়ে যাচ্ছে তখন আমরা নিশ্চলভাবে এবং শান্তভাবে স্মৃতিসৌধের গায়ে বানানো মূর্তির মতো শুয়ে রয়েছি সারাদিন আমরা নড়াচড়াও করিনি এবং কথাও বলিনি ইফ এনি শো বাই লাভ রিফাইন্ড যদি কোনো ব্যক্তি কোনো পথিক রিফাইন্ড মানে পরিশ্রুত হওয়া পবিত্র প্রেমের দ্বারা পরিশ্রুত হয় দ্যাট হি সোলস ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড এবং আত্মার ভাষা বুঝতে পারে অ্যান্ড বাই গুড লাভ আয়ার গ্রন অল মাইন্ড এবং সত্যিকারের ভালোবাসা তার গোটা মনের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে ওই দিন কনভিনিয়েন্ট ডিস্ট্যান্স টুড কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক মানে একটু দূরেই যদি দাঁড়িয়ে থাকে অর্থাৎ আন্তরিক এবং পরমল্যসিত প্রেম দ্বারা পবিত্র হয়ে যদি কেউ নিকটে দাঁড়িয়ে থাকে এবং আত্মার ভাষাকে বুঝতে পারে তবে পবিত্র মন ভুলিয়ে দেবে দেহের অস্তিত্বের কথা এবং তার মনের শক্তিকে বাড়িয়ে দেবে হি দো হি ন নিউ নট হুইচ সোল স্পেক সেই ব্যক্তি যদিও তিনি জানতে পারবেন না যে কোন আত্মাটা কথা বললো স্পেক মানে কথা বলা বিকজ বোথ মিন্ট বোথ স্পেক দ্য সেম কারণ দুটো আত্মা কথা বললে সে একই কথা বলবে একই অর্থ বোঝাবে মাইট থেন্স এ নিউ কংকশন টেক সেখান থেকে একটা নতুন উদ্ভাবনী শক্তি নির্গত হবে অ্যান্ড পার্ট ফার পিওর আর দ্যান হি কেম পাঠ মানে প্রস্থান করা এবং যখন সেই ব্যক্তি সেখান থেকে চলে যাবেন তখন তার মনটা পবিত্রতর হয়ে যাবে যখন এসছিলেন তার থেকেও অর্থাৎ যদিও সে জানতে পারবে না যে কোন আত্মারা কথা বলল কারণ তারা দুজনে একই কথা বলবে সম্ভবত সে একটা নতুন অভিসন্ধি লাভ করবে এবং যেরকম সে এসেছিল তার থেকেও বেশি পবিত্র হয়ে বিদায় নেবে দিস এক্সটেসি ডোথ আন পারপ্লেক্স এই যে পরমানন্দ এটা হলো সহজ সরল উই সেড আমরা বললাম অ্যান্ড আস হোয়াট উই লাভ এবং ওই এক্সট্রেসি আমাদেরকে বলবে আমরা কীরকম ভালোবাসা করছি উই সি সি অর্থে এখানে বুঝতে পারে আমরা বুঝতে পারবো বাই দিস বাই দিস মানে এক্সট্রেসি এক্সট্রেসির দ্বারা আমরা বুঝতে পারবো ইট ওয়াজ নট সেক্স এটা সেক্স নয় উই সি আমরা দেখতে পাবো উই স নট হোয়াট ডিট মুভ এতদিন আমরা যেটা দেখতে পাইনি যে জিনিসটা নড়াচড়া করছিল এখানে হচ্ছে সেক্সুয়াল ইনভলভমেন্ট সেক্স ইনভলভ মোশন সেটাকে বোঝাচ্ছে অর্থাৎ এটা হলো পরমানন্দ যেটা ভোগ করার জন্য আত্মারা উদিত হয়েছে এবং এটা তাদের কাছে প্রেমের রহস্যকে পরিষ্কার করে দিয়েছে এটার ফলে তারা উপলব্ধি করছে যে প্রেম সেক্সের অভিজ্ঞতা নয় তারা ইতিপূর্বে যা দেখেনি তা দেখছে যেটা হলো প্রেম শরীরের মিলন নয় আত্মার মিলন বাট অ্যাজ অল সেভারেল সোলস কন্টেন মিক্সচার অফ থিংস কন্টেন্ট মানে ধারণ করা কিন্তু যেহেতু অনেক আত্মার মধ্যে থাকে বিভিন্ন উপাদানের মিশ্রণ দে নও নট হোয়াট তারা জানে না কি উপাদান লাভ দিজ মিক্সড সোল ডোথ মিক্স এগেন প্রেম এই বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি আত্মাগুলোকে পুনরায় মিলিত করে অ্যান্ড মেক্স বোথ ওয়ান এবং দুটো আত্মাকে এক করে দেয় ইচ দিস অ্যান্ড দ্যাট একেবারে অবিচ্ছেদ্য অংশ করে দেয় অর্থাৎ আত্মা বিভিন্ন উপাদানের মিশ্রণ যাদের কথা আমরা জানি না প্রেম এই মিশ্রিত আত্মাগুলোকে পুনরায় মিলিত করে একটা আত্মায় পরিণত করে তাদের প্রত্যেকেই একে অপরের নিরবিচ্ছিন্ন অংশ হয়ে ওঠে এ সিঙ্গেল ভায়োলেট ট্রান্সপ্লান্ট একটা ভায়োলেট ফুলের গাছকে যদি ট্রান্সপ্ল্যান্ট করা হয় স্থানান্তরিত করা হয় উর্বর মাটিতে গিয়ে লাগানো হয় দ্য স্ট্রেন দ্য কালার অ্যান্ড দ্য সাইজ তার শক্তি তার রং তার আকার অল হুইচ বিফোর ওয়াজ পোর অ্যান্ড স্ক্যান্ট যেগুলো আগে দুর্বল ছিল এবং স্ক্যান্ড ছিল স্ক্যান্ট মানে অল্প ছিল রিডাবল স্টেল সেটা বেড়ে যায় অ্যান্ড মাল্টিপলস বৃদ্ধি পায় অর্থাৎ যদি একটা ভায়োলেট ফুলের গাছকে অন্য স্থানে স্থাপন করা হয় তবে তার শক্তি রং এবং আকার যেগুলো আগে দুর্বল এবং অল্প ছিল তা বেড়ে যায় হয় লাভ উইথ ওয়ান অ্যানাদার শো ইন্টার ইন অ্যানিমেটস টু সোল ইন্টার ইন অ্যানিমেটস মানে একত্রিত করা যখন প্রেম দুটো আত্মাকে একত্রিত করে দ্যাট অ্যাবলার সোল তার থেকে জন্ম নেয় একটা দক্ষ আত্মা হুইসেন্স ডোথ ফ্লো সেখান থেকে বেরিয়ে আসে প্রবাহিত হয় ডিফেক্টস অফ লোনলিনেস কন্ট্রোলস তারপরে একটা আত্মার যে নির্জনতার জন্য তাকে ভুগতে হয় সেটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ একইভাবে যখন প্রেম দুটো আত্মাকে একত্রিত করে তখন সেগুলো একে অপরের সঙ্গে মিশে যায় এবং একটা নতুন সুন্দরতর আত্মার জন্ম দেয় যে আত্মা একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেয় উই দেন হু আর দিস নিউ সোল নো অফ হোয়াট উই আর কম্পোজড অ্যান্ড মেড কম্পোজড মানে গঠিত তখন আমরা জানতে পারি যে আমরা কি দিয়ে গঠিত হয়েছি ফর দ্য অ্যাটোমিজ অফ হুইচ উই গ্রো অ্যাটমিজ মানে পরমাণু কি পরমাণু বা অনু দিয়ে আমরা বড়ো হয়েছি আর সোলস সেগুলো হল আত্মা হোম নো চেঞ্জ ক্যান ইনভেড ইনভেট মানে আক্রমণ করা যাদের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা তখন জানতে পারি আমাদের এই নতুন আত্মা কি দিয়ে গঠিত হয়েছে যে পরমাণু নিয়ে আমাদের আত্মা বেড়ে ওঠে তার কোনো পরিবর্তন হয় না বাট ও সো সো লং ফার আওয়ার বডিজ হোয়াই ডু উই ফর কবি এপর আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এতদিন ধরে সরি এতদিন ধরে আমাদের দেহগুলোকে আমরা কেন অবজ্ঞা করেছি দে আর আওয়ার্স দেহগুলো তো আমাদের দো দে আর নট ওয়ে যদিও দেহগুলো আমরা নই উই আর দ্য ইন্টেলিজেন্সেস আমরা হলাম এঞ্জেলিক স্পিরিট ইন্টেলিজেন্সেস মানে এঞ্জেলিক স্পিরিট দে স্পিয়ার দে মানে বডি আর বডিগুলো হল কি গোলার্থ অর্থাৎ কিন্তু হায় আমরা দীর্ঘদিন ধরে দেহকে অবজ্ঞা করেছি দেহগুলো আমাদের যদিও আমরা দেহ থেকে কিন্তু স্বতন্ত্র আমরা হলাম আত্মা আমরা স্বর্গীয় উপাদান আমরা হলাম আকাশের গ্রহ এবং আমাদের দেহ হল গোলার্থ যার চারদিকে আমরা ঘোরাঘুরি করি উই ও দেম থ্যাঙ্কস ও মানে রিনি আমরা দেহের নিকট ঋণী বিকজ দে দাজ কারণ দেহই তো আমাদের বানিয়েছে টু আস এট ফার্স্ট কনভে এবং একে অপরের সাথে প্রথম পরিচয় ঘটিয়েছে কনভে মানে জ্ঞাপন করা এলডেড দেয়ার সেন্সেস ফোর্স টু আস এল্ডেড মানে সমর্পণ করা সেন্স মানে ইন্দ্রিয় ফোর্স মানে শক্তি এবং ইন্দ্রিয়ের শক্তিকে আমাদের কাছে সমর্পণ করে দিয়েছে নর আর ড্রস টু সেগুলো কিন্তু ধাতুমল নয় ড্রস মানে ধাতুমল মল বাট এলাই সেটা হচ্ছে এলাই শঙ্কর ধাতু অর্থাৎ আমরা আমাদের দেহের নিকট ঋণী কারণ তারাই প্রথম আমাদেরকে মিলিত করেছে এবং আমাদের দেহগুলি তাদের ইন্দ্রিয়ের শক্তিকে আমাদের নিকট সমর্পণ করেছে যাতে করে আমাদের প্রেম স্বর্গীয় হতে পারে দেহ অপরিশুদ্ধ নয় বরঞ্চ নিকৃষ্ট বস্তুর মিশ্রণ তারা হলো শঙ্কর ধাতুর মতো যে ধাতুকে যখন সোনার সাথে মিশ্রিত করা হয় তখন সেটা চকচক করে অন ম্যান হ্যাভেন্স ইনফ্লুয়েন্স ওয়ার্ক নট শো হ্যাভেন মানে স্বর্গ ইনফ্লুয়েন্স মানে প্রভাব মানুষের উপর স্বর্গীয় প্রভাব এতটা কাজ করে না বাট দ্যাট ইট ফার্স্ট ইমপ্রিন্টস দ্য এয়ার সেই স্বর্গীয় প্রভাবটা প্রথমে বাতাসের উপর ছাপ ফেলে ইমপ্রিন্টস মানে ছাপ ফেলা সো সোল ইন্টু দ্য সোল মে ফ্লো যাতে করে একটা আত্মার ভিতর আর একটা আত্মা প্রবেশ করতে পারে দো ইট টু বডি ফার্স্ট রিপেয়ার তো তখন সেই আত্মাটাকে আরেকটা আত্মায় প্রবেশ করতে গেলে প্রথমে দেহের মধ্যে ঢুকতে হয় রিপেয়ার মানে সংশোধন করা অর্থাৎ যখন স্বর্গীয় প্রভাব মানুষের উপর কাজ করে না তখন এটা প্রথমে বাতাসকে প্রভাবিত করে যাতে করে একটা আত্মা অন্য আত্মার মধ্যে প্রবেশ করতে পারে একটা আত্মা আর একটা আত্মার সাথে মিলিত হতে পারে কেবলমাত্র দেহের মাধ্যমে অ্যাজ আওয়ার ব্লাড লেবারস টু বিগেট স্পিরিট অ্যাজ লাইক সোলস অ্যাজ ইট ক্যান লেবার মানে শ্রম করা পরিশ্রম করা বিগেট মানে জন্ম দেওয়া স্পিরিট মানে বীর্য যেরকম আমাদের রক্ত বীর্য উৎপাদন করার জন্য পরিশ্রম করে ঠিক সেই রকমভাবে আমাদের আত্মাও কিন্তু পরিশ্রম করে বিকজ সাচ ফিঙ্গার্স নিড টু নিট কারণ আঙুলের প্রয়োজন হয় বনন করা বোনার নিট মানে বোনা দ্যাট স্টাবেল নট একটা সূক্ষ্ম গিট দিতে হয় হুইচ মেক্স আসম্যান যেটা আমাদেরকে মানুষ বানায় স্টাবেল মানে সূক্ষ্ম নট মানে গিট অর্থাৎ ঠিক যেরকমভাবে রক্ত যেটা আমাদের দেহের গুরুত্বপূর্ণ উপাদান পরিশ্রম করে বীর্য উৎপাদন করার জন্য যে বীর্য সাহায্য করে দুটি দেহকে মিলিত হতে সেই রকমভাবে আধ্যাত্মিক প্রেম উৎপন্ন করে একটা পরমানন্দ যেটা দুটি আত্মাকে একসূত্রে বেঁধে দেয় প্রেমের এই সূক্ষ্ম বন্ধনকে পুরোপুরি বোঝা যায় না সো মাস্ট পিওর লাভার সোল ডিসেন্ট ডিসেন্ট মানে নামা সুতরাং খাটি প্রেমিক প্রেমিকাদের আত্মাগুলো নেমে আসে বেরিয়ে আসে টু এফেকশনস ভালোবাসার প্রতি অ্যান্ড টু ফ্যাকাল্টিজ এবং ক্ষমতার প্রতি হুই সেন্স মে রিচ অ্যান্ড অ্যাপ্রিহ্যান্ড সেন্স মানে ইন্দ্রিয় ইন্দ্রিয় সেখানে পৌঁছে যায় এবং বুঝতে পারে অ্যাপ্রিহ্যান্ড মানে বুঝতে পারা এলস এ গ্রেট প্রিন্স ইন প্রিজন লাইজ যদি এটা না হয় তাহলে সেটা হবে বন্দিদশায় কাটানো একজন রাজকুমারের মতোই অর্থাৎ একই রকমভাবে প্রেমিক প্রেমিকাদের আত্মাগুলো ইন্দ্রিয় এবং শারীরিক ক্ষমতার মতো কিছু সংযুক্তকারী উপাদানকে তাদের প্রেম প্রকাশের জন্য তুলে ধরে দেহের ইন্দ্রিয় এবং ক্ষমতা আত্মার সাহায্যে এগিয়ে আসে যে আত্মা হল বন্দি ঠিক যেরকমভাবে একজন রাজপুত্র যে বন্দি হয়ে থাকে সে মুক্তি পায় না যতক্ষণ না কেউ এসে তাকে মুক্ত করে অনুরূপভাবে দেহের ইন্দ্রিয়গুলি প্রেমিক প্রেমিকাদের আত্মাকে সাহায্য করতে এগিয়ে যায় এবং তার মুক্তি নিশ্চিত করে টু আওয়ার বডিজ টার্ন উই দেন এরপর আমরা আমাদের দেহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম দ্যাট সো উইক মেন অন লাভ রিভিল্ট মেলু যাতে করে দুর্বল মানুষ শ্রেষ্ঠ প্রেমের স্বাদ গ্রহণ করতে পারে লাভস মিস্ট্রিজ ইন সোলস ডু গ্রো মিস্ট্রিজ মানে রহস্য প্রেমের রহস্য আত্মার মধ্যেই বেড়ে ওঠে বাট দা বডি তথাপি দেহটাই হল কিন্তু তার পুস্তক অর্থাৎ আমরা তখন আমাদের দেহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম যাতে করে দুর্বল মানুষ শ্রেষ্ঠ প্রেমের স্বাদ গ্রহণ করতে পারে প্রেমের রহস্য আত্মার মধ্যেই বেড়ে ওঠে কিন্তু দেহটা হলো তার পুস্তক সুতরাং প্রেমের ক্ষেত্রে দেহ এবং আত্মার গুরুত্ব সমান অ্যান্ড ইফ সাম লাভার সাচ অ্যাজ উই এবং যদি কোনো প্রেমিক আমাদের মতো হয় হ্যাভ হার দিস ডায়লগ অব ওয়ান এবং এই যে আত্মার কথোপকথন চলছে সেটা যদি শুনে সে লেট ইম স্টিল মার্কাস এবং আমাদেরকে যদি সে লক্ষ্য করে হি শ্যাল সি স্মল চেঞ্জ স্মল চেঞ্জ মানে নো চেঞ্জ সে কোনো পরিবর্তনই দেখতে পাবে না হয় উই আর টু বডিজ গান যখন আমরা অর্থাৎ আমাদের আত্মা দুটো আমাদের দেহে পুনরায় প্রবেশ করব অর্থাৎ যদি তাদের মতোই কোনো প্রেমিক প্রেমিকা আত্মার কথোপকথন শোনে তবে তারা তাদের লক্ষ্য করে দেখবে তাদের কোনো পরিবর্তন হয়নি যখন তারা তাদের দেহে প্রত্যাবর্তন করবে অর্থাৎ শারীরিক সম্পর্ক যখন স্থাপন করবে দি এন্ড Thank you.